হ্যালো ডক্টর, ডক্টর গৌতমের রিপোর্ট এসে গেছে। কি লেখা আছে ডক্টর রিপোর্টে? আমি কি হসপিটালে যাব ডক্টর? রিল্যাক্স মিসেস গৌতম। মিস্টার গৌতমের সব রিপোর্ট এসে গেছে, সব রিপোর্ট নরমাল। দেখুন কবিতা দেবী, আপনার হাজবেন্ড ফিজিক্যালি একদম ফিট। আই উইল সাজেস্ট ইউ কাল সকালে হসপিটালে এসে ওনাকে ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে যান। ডক্টর, গৌতম এখনো পুরোপুরি ঠিক হয়নি, ওর কিছুই মনে পড়ছে না, এমনকি আমাকেও না। ইউ আর রাইট। অ্যাক্সিডেন্টের পরে গৌতমের পার্শিয়াল মেমোরি লস হয়েছে, ওর স্মৃতিশক্তি খুবই কম রয়েছে। আগের ঘটনা ওর কিছুই মনে নেই। তবে আমার মনে হয় যে তার জন্য ওকে হসপিটালে রাখার কোনো প্রয়োজন নেই। ও যখন নিজের বাড়িতে ফিরবে, নিজের পুরনো জীবনে ফিরে আসবে, এটাও হতে পারে ও নিজের স্মৃতিশক্তি আবার ফিরে পেল। আপনি একদম ঠিক বলছেন। আমি একটা কাজ করি, আমি গৌতমের সব থেকে ফেভারিট পেন্টিংটা ওর রুমে লাগিয়ে দিচ্ছি, তাতে ওর হয়তো মনে পড়ে যাবে যে ও কে। গুড আইডিয়া, ইট মাইট হেল্প। আপনি কাল হসপিটালে চলে আসুন, ডিসচার্জের সব ফর্মালিটি পুরো করুন আর গৌতমকে বাড়ি নিয়ে যান। সি ইউ ইন দ্য মর্নিং, গুড নাইট। থ্যাংক ইউ ডক্টর, গুড নাইট। গৌতম, এইটা দেখে তোমার মনে পড়ে যাবে যে এই পোর্ট্রেটটা তুমিই বানিয়েছিলে। আওয়াজটা কোথা থেকে আসছে? এটা কোথা থেকে এলো? কে নিয়ে এসেছে এটাকে? বাড়িতে তো কেউ নেই, তাহলে এই কেটলটা কোথা থেকে এলো? Oh, my God.
আপনারা এখানে বসুন, আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি। প্লিজ ওই ডিসচার্জ পেপারগুলো দিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ইউনো, গৌতম আমার ছোটবেলাকার বন্ধু, ওর এই অবস্থাটা আমি দেখতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি ওকে কী করে বলবো যে কাল রাতে ওর ওয়াইফ কবিতার মৃত্যু হয়েছে। ওর হয়তো মনেও নেই যে ওর কোনো ওয়াইফ ছিল। তোমার কি মনে হচ্ছে তুমি গৌতমকে না বলে ঠিক কাজ করবে? আমার মনে হয় যে আমাদের ওকে কোনো টেনশনই দেওয়া উচিত নয়। যখন ওর স্মৃতিশক্তি ফিরে আসবে তখন যদিও ও জেনে যেতেই পারবে ওর ওয়াইফের সঙ্গে যাই হয়েছে। তুমি ঠিকই বলছো। তুমি জানো আমি গৌতমের জীবনের সবচেয়ে বড় পেন্টিং এক্সিবিশনের ডেট অ্যানাউন্স করে দিয়েছি, কিন্তু গৌতমের অবস্থা দেখে তোমার মনে হচ্ছে না যে ও পেন্ট করতে পারবে? রেশমি, একটা উপায় আছে আমার কাছে। রিয়েলি? কি? ওর যে স্টুডিওটা আছে ওটা ফার্ম হাউসে আছে, ও ওখানেই পেন্ট করতো। তাহলে আমি ওকে বাড়িতে না নিয়ে গিয়ে স্টুডিওতে নিয়ে যাব। হতে পারে ওর কিছু মনে পড়ে যাবে, আবার পেন্ট করতে শুরু করে দেবে। ইউ নো, আই থিঙ্ক ইউ হ্যাভ আ পয়েন্ট। ইউ মাস্ট ডু দ্যাট। ডিসচার্জ পেপার রেডি আছে, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। ওইদিকে যেতে হবে? হ্যাঁ। সব ঠিক হয়ে যাবে রে ভাই, টেক ইট ইজি। আই এম শিওর কি তুই আস্তে আস্তে সব মনে করতে পারবি। চল ভিতরে চল। এই দেখ তোর পেন্টিং স্টুডিও, এখানে তুই বেস্ট পেন্টিংগুলো বানিয়েছিস। এই দেখ সব কটা পেন্টিং দেখ। আর এই দেখ তোর পেন্টিং ব্রাশেস, ক্যানভাসের স্ট্যান্ডস, আর এই হলো তোর কালার্স। দেখ তুই টেনশন নিস না, তুই শুধু আগের মতো পেন্টিং তৈরি কর। এখন তোর লাইফে সব থেকে বড় এক্সিবিশন আছে, ইটস এ ড্রিম রাইট? দেখ আমি তোর সঙ্গে থাকতে পারবো না, আমি আসবো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম জাস্ট গিভ মি এ কল, ওকে? আর এই ডায়েরিটায় সমস্ত ফোন নাম্বার রয়েছে। আর হ্যাঁ, তোর জন্য আমি একটা কেয়ারটেকারেরও ব্যবস্থা করেছি, ওইক্ষুনি চলে আসবে, কোনো প্রবলেম হবে না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি চললাম রে ভাই, আমার মিটিং আছে। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখিস, রেস্ট কর আর শুরু করে দে। কোনো প্রবলেম হলে গিভ মি এ কল, ওকে? চল টেক কেয়ার। গৌতম বাবু, গুড মর্নিং। গৌতম বাবু কেমন আছেন আপনি? গৌতম বাবু, আপনি আপনি কে বলুন তো? আপনি আপনি আমরা দুজন দুজনকে বেশ ভালো করে চিনি, বুঝলেন? আর আপনি যদি এরকম কথা জিজ্ঞেস করেন তাহলে তো হাসি পাবেই আমার। আমি বৈশালী, এখানকার কেয়ারটেকার। আপনি যখন এখানে পেইন্টিং করতে আসেন আমি তো আপনার সাথে থাকি, আমাদের দুজনের দারুণ জমে একসাথে। আপনার কিছুই মনে পড়ছে না?
ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু একটা ব্যাপারে আমি একেবারে নিশ্চিত, আপনি এখনো আপনার চা খাননি তাই না? আমি এক্ষুনি নিয়ে আসছি। এখানে কোনো কিচেন নেই, শুধু এই বার্নার আর চায়ের কেটলি। কিন্তু এরকম কেন? কারণ আপনার এখানে কিচেন পছন্দ ছিল না, পেইন্টিং করার সময় আপনার রান্না বান্না খাওয়া দাওয়া এসবের ডিস্টারবেন্স পছন্দ ছিল না, এই জন্য আমি বাইরে থেকে রোজ আপনার জন্য খাবার নিয়ে আসতাম। আর তাছাড়া আপনি কতটুকুই বা খান, আর আপনার তো সারাদিন শুধু চাই দরকার, আর তাও আমার হাতের তৈরি একদম গরম। চা তৈরি হয়ে গেছে। গন্ধটা তো দারুণ আসছে। এই যে ধরুন, গৌতম বাবু এই নিন, এটাই হলো সেই ব্রাশ যেটা দিয়ে আপনি আপনার রঙের জাদু ছড়িয়ে দিতেন। কেমন হয়েছে ছবিটা? খুব সুন্দর। ফুলগুলো শুকিয়ে গেল।
গুড মর্নিং, কেমন হলো আপনার রাতের ঘুম? আর এই হলো আপনার চা। থ্যাংক ইউ। ওহো, তার মানে কাল রাতে আপনি নতুন পেইন্টিং বানিয়েছেন? দেখি তো কেমন বানিয়েছেন। না না বৈশালী, ওটা দেখার দরকার নেই, ওটা ওই ছবিটাই। কিন্তু কেন? কাল তুমি যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এই এই যে ছবিটা আমি এঁকেছিলাম কাল, এই ফুলগুলো ছবিতেই শুকিয়ে গেল। আর ওই যে ব্রাশটা ছিল, ওটাও কেমন অদ্ভুত হয়ে গেল, কালো হয়ে গেল একদম। ওহো, আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন হয়তো। এমন কোনো কিছুই হয়নি। বৈশালী, কোনো স্বপ্ন ছিল না, ওটাকে খুলো না প্লিজ। ওয়াও, হোয়াট আ বিউটি! আপনি কি সব কথা বলছেন! এই ছবিটা ঠিক কি করে হয়ে গেল? কাল রাতে তো আমি নিজের চোখে দেখলাম, এই ফুলগুলো সমস্ত শুকিয়ে গিয়েছিল। আর হ্যাঁ, ওই ব্রাশটা যেটা তুমি আমাকে দিলে, ওটা একদম কালো হয়ে গিয়েছিল, আমি ওটাকে ফেলে দিলাম। এটা হলো কি করে? তো এটা কি? আপনি একটা কাজ করুন, আপনি ভালো করে চাটা খান আর পেইন্টিং করুন। হয়তো এই অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই সমস্ত মনে হচ্ছে। এই নিন, নিন না। আরে, ঠিক আছে, আমি আসছি। আরে, এটা কি এঁকেছেন আপনি? এটা আপনার স্টাইল নয়। গৌতম বাবু, আপনি তো রিয়েলিটি পেইন্ট করতে ভালোবাসেন, ডার্ক মানে দুঃখ, সিরিয়াস, নট দিস। আপনি হাসি খুশি বাচ্চাটার জায়গায় কোনো কাজে এমন একটা দুঃখী বাচ্চার পেন্টিং বানান, সেটাই হবে আপনার স্টাইলের পেন্টিং। আমি আপনাকে এই ময়ূরের পালকটা কেন দিয়েছিলাম? এই নিন, এটা ধরুন। বাচ্চাটাকে এমন বানান যেন মনে হয় কাঁদছে, আপনার স্টাইলের মতো। নিন, ধরুন। হ্যালো গৌতম। এই হাই, আমি ভাবলাম যে একটু হঠাৎ করে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিই। কেমন আছো তুমি? আগের থেকে অনেকটা ভালো, কিন্তু এখনো ঠিকঠাক করে কিছু মনে পড়ছে না, খালি মাঝে মাঝে আবছা কিছু একটা মনে আসে। তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে গেলেই ভালো। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমার নেক্সট এক্সিবিশনের জন্য তুমি যে পেন্টিং করেছো সেগুলো কোথায়?
হ্যাঁ এসো চলো। এই তো এইসব পেন্টিং তোমার স্টাইলের একদমই নয়। তুমি তো তোমার ব্রাইট, হ্যাপি, কালারফুল, পজিটিভিটিতে ভরা পেন্টিং এর জন্যই পরিচিত। কিন্তু এইসব এইসব দেখো কত ডার্ক, উদাস, বাজে, অদ্ভুত রকম দেখতে। আমার মনে হয় আমার তোমার এক্সিবিশনের ডেট পিছিয়ে দিতে হবে, যতদিন না তুমি আবার আগের গৌতম হয়ে উঠছো। আমি আসছি, ওকে? ইউ টেক কেয়ার। এটা আপনার স্টাইল নয়, আপনি তো রিয়েলিটি পেইন্ট করতে ভালোবাসেন। ডার্ক মানে দুঃখ, সিরিয়াস, কুৎসিত রিয়েলিটিজ। বিশাল, আমি বুঝতে পারছি, কিন্তু গৌতম এখন যে পেন্টিংগুলো করেছে সেগুলো আগের মতো ভালো নয়। যা কিছু গৌতমের সাথে হচ্ছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু ও যদি এরকমই পেন্টিং করতে থাকে তাহলে আমি ওর আঁকা কোনো ছবি দিয়ে এক্সিবিশন করতে পারবো না। এরকম অদ্ভুত ডিপ্রেশন ওরিয়েন্টেড ছবি গৌতমের হতেই পারে না। কে কিনবে এইসব? রেশমি, আমি আমি গৌতমের সঙ্গে কথা বলছি, প্লিজ ডু মি আ ফেভার, গৌতমকে আরেকটা সুযোগ দাও না। ওকে। এই আওয়াজ কোত্থেকে আসছে? এই আওয়াজ তো কিচেন থেকে আসছে। কেটল এখানে কি করে এলো? কেউ আছে নাকি এখানে? কেউ আছে এখানে? দেখো, সামনে এসো, কে আছে? আমি বলছি সামনে এসো, কেউ আছে? পেইন্টিং
গৌতম বাবু আপনার জন্য চা বানাবো। আরে সকাল 7টা বেজে গেছে আর আপনি এখনো শুয়ে আছেন, চলুন উঠুন পেইন্টিং শুরু করুন। দেখো আজ আমার শরীরটা ভালো নেই, আমি আর একটু ঘুমাবো। অনেক ঘুমিয়েছেন আর না, চলুন উঠুন। এই বাচ্চাদের মতো অসুস্থ আবার ভান করবেন না তো, আপনি না একজন শিল্পী, কাজের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে পারেন না? আরে 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 কিচ্ছু না, চলুন চলুন উঠুন, চলুন 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 উঠুন, চা বানাচ্ছি, চলে আসুন। চলে এসেছেন আপনি, এই নিন আপনার চা। থ্যাংক ইউ। তো আজ আপনি কি ছবি আঁকবেন? আজ আমার শরীরটা একটু খারাপ, ছবি আঁকার মতো মুড নেই। হোয়াট, মুড নেই মানে আবার কি? পেইন্টিং করতে পারবে না তার মানে কি? মনে হচ্ছে আপনার মধ্যে আর সেসব নেই যা আপনার মধ্যে আগে ছিল। যে শিল্পীর মুডই নেই পেইন্টিং করার, সে আবার কিসের পেইন্টার? নিজের মুখ সামলে কথা বলো, আর আমার ব্যাপারে নাক গলিও না। তুমি এখানকার কেয়ারটেকার, নিজের কাজটা করে এখান থেকে যাও। আচ্ছা এখনই দেখাচ্ছি। এটা তো সেই ঘরটা নয় যেখানে মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছিল, তাহলে সেই ঘরটা কোথায় সেটা আমাকে খুঁজে বার করতে হবে। পেইন্টিংটা দেখো, আমি গোলাপের ছবি এঁকেছি, কেমন লাগছে বলো তো? এটা তো আমার আঁকা।
আপনাকে বিরক্ত করছি না তো? না, এটা আপনার জন্য। আমার বাবাও একজন পেইন্টার ছিলেন, আর উনি ওনার সমস্ত পেইন্টিং এই বিশেষ ময়ূরের পালক দিয়েই করতেন। আপনি জানেন এটাতে আমার জীবন আটকে রয়েছে। গৌতমবাবু, আমি চাই যে আপনিও আপনার সমস্ত পেইন্টিংস এই ব্রাশটা দিয়েই বানান, প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো রেশমি, আমি অনেকগুলো ছবি এঁকে ফেলেছি, একবার এসে আমার ছবিগুলো দেখে যান, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ। চা বৈশারি, দেখো আমি এই গোলাপের ছবিটা এঁকেছি, কেমন লাগছে বলো তো? গৌতমবাবু, এই গোলাপের মধ্যে না সত্যিকারের লাল রংটা দেখা যাচ্ছে না। মানে? এক মিনিট। এটা কি করছো তুমি? আরে গৌতম বাবু, আপনি বুঝতে পারছেন না, এবার আপনি এই গোলাপে এই রক্তের রং মিশিয়ে দিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাও গিয়ে ডাক্তার দেখাও। আউট, আই সেড আউট। আপনি এতটা ইনসেনসিটিভ কি করে হতে পারেন গৌতম বাবু? আপনি কেন বুঝতে পারেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আমি তোমাকে যেতে বলছি। আপনি কেন বুঝতে পারছেন না গৌতম বাবু? আই লাভ ইউ, আই লাভ ইউ, গড ড্যামিট, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি বিবাহিত। নাও আউট, আই সেড গেট আউট, আই সেড আউট। আমি তোমাকে যেতে বলছি। আমার সব মনে পড়ে গেছে। হে গৌতম, তোর কাছেই আসছিলাম, অনময় বিয়ে দেখা করছি খানিকক্ষণে। আগে আমার কথাটা শুন। আমার সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে মানে? আমার সেটাও মনে পড়ে গেছে যেটা ওই অ্যাক্সিডেন্টের দিন হয়েছিল। হ্যাঁ বিশাল, আর যখন আমার জ্ঞান ফিরল আমার কিচ্ছু মনে ছিল না। আর তুই জানিস বিশাল, তুই সেদিন যাওয়ার পর বৈশালী আবার ফিরে এসেছে, আর ও আমাকে আর আমার ছবিকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বৈশালী ফার্ম হাউসে? What are you saying গৌতম? গৌতম, অ্যাক্সিডেন্টের দিন যেদিন তোকে আমরা উন্ডেড অবস্থায় পেয়েছিলাম, ওইখানেই ওইখানেই বৈশালীর ডেড বডি আর ওর সুসাইড নোট পাওয়া গেছিল। শি ইজ ডেড। এটা আমি কি করলাম? আমি নিজের হাতে গৌতমকে মেরে ফেললাম। এখন আমার বাঁচার কোনো মানে হয় না, এই জন্য আমি নিজেই নিজেকে শেষ করে দেব। বৈশালী মারা গেছে? ইয়েস, শি ইজ ডেড। অনেকদিন আগে মারা গেছে ও। তার মানে ওর ওর আত্মা? এই বিশাল, বিশাল আমার খুব ভয় করছে, প্লিজ হেল্প মি। তুই ভয় পাস না, আমি আসছি। ওকে ওকে ওকে। কৌশলী
জীবন আটকে রয়েছে। গৌতম, তুই ঠিক আছিস? গৌতম, কি কি হয়েছিল? বৈশালী কোথায়? আরে গৌতম, গৌতম, ওট ওট, আরে গৌতম পালা এখান থেকে। গৌতম, ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।